চক বাজার থেকে আমি কি কি ইফতার কিনলাম আর মোট কত টাকা গেল, আর এই ইফতার খাওয়ার পরে আমাদের অবস্থা আসলে কি হইলো টোটালি আজকে হচ্ছে এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে দেখাচ্ছি দই বড়া, এটা ছিল একদম স্মল সাইজের বাটিটা, কারণ প্রথম খাবো, এটা ভালো হয় না খারাপ তাই আমি খুব বেশি কিনিনি। আর এটার দাম ছিল হচ্ছে 120 টাকা, আমি বলবো যে এটা আপনারা কখনোই কিনে খাবেন না। এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহি ফালুদা, এটা আসলে বিক্রেতা আমাকে বলছে যে এটা শাহি ফালুদা। বিশ্বাস করেন, আপনার বাসার যে কুকুর বিড়াল আছে বাসারটা বাদ দেন, তারা একটু স্মার্ট খাবার খায়, বাইরের রাস্তার যে কুত্তা বিলাই আছে তারাও এই শাহি ফালুদা খাবে না। তো এখন যেটা নিছি এটা হচ্ছে মাটন পরোটা, মানে খাসির মাংসের পরোটা। এখানে আসলে খাসির মাংস তো দূরের কথা, আগেই বলছিলাম যে খাসির কোনো পশমও নাই, অনলি তেল, ঝোল আর কালার, ও সাথে আসলে দুই একটা পেঁয়াজ আছে, কোনো মাংস নাই, কিচ্ছু নাই, তেল, ঝোল, কালার। এগুলা হচ্ছে এক একটা পিস ছিল 100 টাকা করে। আর এই হচ্ছে আস্ত মুরগির রোস্ট, ওরা আসলে দিছে অনেকটা অস্বাস্থ্যকরভাবে। আমার হাজবেন্ড বলছিল যে এই খাবারটা আপনারা পলিথিনে করে দিচ্ছেন কেন, এটা আপনারা বক্স করে দেন, বলে যে না তাহলে তেলটা ছড়াবে না, আপনাদের কাপড় চোপড় নষ্ট হবে না, অনেক দূর যাবেন তো। তো এটার কথা আর কি বলবো, এটার দাম নিয়েছিল হচ্ছে 350 টাকা, এটা খুবই জঘন্য, খুবই একদম কাঁচা ছিল। আর এখন যেটা দেখাচ্ছে এটা ছিল হচ্ছে কি বলে এটাকে, এটা ছিল পাউরুটি টাইপের একটা খাবার, চিকেন রুটি বা চিকেন বন রুটি এই টাইপের কিছু একটা নাম ছিল, যাই হোক, উপরে হচ্ছে মেয়োনেজ দেয়া, টেস্ট জঘন্য জঘন্য, মানে দেখতে সুন্দর ভিতরটা হচ্ছে জঘন্য। এটা আপনারা জীবনও কিনে খাবেন না, জীবনও চক বাজার যাবেন না, এত ফালতু খাবার। তার চেয়ে বাসায় ওই যে ছোলা মুড়ি করে খান, এটা অনেক বেশি আসলে শান্তির। আর ওই যে যে বান ছিল 2 পিস, এগুলো হচ্ছে 50 টাকা করে পিস ছিল। আর এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা পলিথিনের আসলে খোলার চেষ্টা করছি, একটা হচ্ছে অংশ খুলছি কিন্তু আরেকটা অংশ পারতেছি না, তো আমার ধৈর্য আসলে অত নাই যে পলিথিনের গিটগুলো আমি এক এক করে খুলবো, ছিঁড়ে ফেললাম। তো এটার ভিতরে ছিল হচ্ছে জিলাপি, জিলাপিগুলো পুরাই ফালতু, পুরাই জঘন্য, তার চাইতে আমাদের বাসার কাছে যে দোকানে বিক্রি করে একদম মচমচে পুরা হাইজেনিক ওয়েতে তৈরি করে, খেতে খুব ভাল লাগে। আসলে এত নাম ডাক, এত ডাক ঢোল পিটাইয়া যেগুলো নিউজ করে, আসলে তারা কি খাবারের মানগুলা সম্পর্কে কিছু বলে? আমরা যে সাধারণ ক্রেতারা যে এইভাবে প্রতারিত হই, এইটা তো তারা বোঝে না, তারা প্রচার করে আর আমরা হচ্ছে ভুক্তভোগী। তো আরও একটা আইটেম খুলতেছি, এটা হচ্ছে পাকোড়া টাইপের মনে হয়, হ্যাঁ এটা ছিল পাকোড়া, এটা খুবই জঘন্য। এটাতে পেঁয়াজের পরিবর্তে হচ্ছে বাঁধাকপি দিছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন দেখবেন যে সাদা সাদা দেখা যায় বাঁধাকপি দিয়ে, আর সাথে হয়তো আটা ময়দা দিয়ে এটা তৈরি করছে। যাই হোক, আরও একটা আইটেম আছে, এটা হচ্ছে আলুর পাকোড়া। এই পাকোড়াটা যদি গরম গরম খাওয়া হতো তাহলে হয়তো ভালো লাগতো আমার কাছে। এই যে এতগুলা আইটেমের মধ্যে আমার কাছে একটু ভালো লাগছে আসলে এই আলুর পাকোড়াটা, এটা একটু মুখে দিতে পারছে, মানে এক পিস খাইছি। আর এতগুলা টাকার জিনিস এনে বিশ্বাস করেন, একটু খাবার, একটা খাবার খেয়ে যদি একটু শান্তি পেতাম। এই যে এটা আবার এখান থেকে কিনি নাই, এটা আসলে বসুন্ধরা সিটি থেকে কিনেছিলাম, BFC-র চিকেন ফ্রাই, এটা আমার কাছে বেস্ট লাগে। আমি যখনই হচ্ছে বসুন্ধরা সিটিতে যাই,
আমি একটা খাবই, এটা আমার খুবই প্রিয় একটা খাবার, খুব স্পাইসি থাকে এবং গরম থাকে। তো এ রোজা রাখার কারণে এটাও দেখা যাচ্ছে যে আমরা নিয়ে আসছিলাম, আর এক পিস না, যারা হচ্ছে রোজা রাখে নাই তারা ওইখানে বসে খেয়ে নিছে, আর যারা যারা রোজা রাখছে তাদেরটা নিয়ে আসছে। এই হচ্ছে চক বাজারের ইফতার সামগ্রী, খুবই ফালতু, খুবই বাজে, খুবই জঘন্য। আপনাদেরকে বলবো যে আপনারা বড় বড় টিভি চ্যানেলের নিউজ দেখে চক বাজার দৌড়ে যাবেন না ইফতার কেনার জন্য, খুবই জঘন্য, খুবই জঘন্য, খুবই অস্বাস্থ্যকর। মানে নিজের টাকা পয়সা তো যাবে, এগুলো তো কোনো কথাই না, আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন, হসপিটালাইজ হতে হবে। তো চক বাজারকে হচ্ছে বয়কট করুন, ভালো থাকুন সবাই।